সাথী এবং সঙ্গী সিনেমাটা হিট হওয়ার পরে আমরা জিত এবং প্রিয়াঙ্কাকে একসঙ্গে একটা সিনেমাতে দেখতে পেয়েছিলাম দীর্ঘ 8 বছর পরে। 2011 সালে একটা সিনেমা মুক্তি হয়েছিল যার নাম ছিল হ্যালো মেমসাহেব, যার আইএমডিবি রেটিং ছিল 6.2 এবং সিনেমাটা ডিরেক্টর করেছিলেন শিবপ্রসাদ মুখার্জি। সো আমি এই সিনেমাটা নিয়ে দুটা কথা বলবো, একটা হচ্ছে ডিরেকশন লেভেল আর একটা হচ্ছে অ্যাক্টিং লেভেল। ফার্স্ট অফ অল বলি অ্যাক্টিং লেভেলটা, 2002 এবং 2003 সালে সাথী এবং সঙ্গী সিনেমাটাতে যেরকমভাবে প্রসেন জিত এবং প্রিয়াঙ্কার রোলটা দেখতে পেয়েছিলাম, অভিনয়টা দেখতে পেয়েছিলাম, মানে কী বলবো, জাস্ট আউটস্ট্যান্ডিং। আমি তো সাথী থেকে সঙ্গী সিনেমাটাকে খুব ভালো লাগে এবং আমি তো অটোমেটিক ওই সময় প্রিয়াঙ্কার ফ্যান হয়ে গেছিলাম। ওই তারপর না প্রিয়াঙ্কা আর জিতের সঙ্গে কোনো বই করেনি, কিন্তু প্রিয়াঙ্কা বাংলা সিনেমা করেছে, বোমাতার সঙ্গে করেছে, অগ্নিপরীক্ষা, গোলমাল। সো আস্তে আস্তে প্রিয়াঙ্কা ওই তেলেগুতে চলে যায়, তেলেগুতে বিয়ে করে। সো দীর্ঘ প্রতীক্ষার অনেক বছর পর আমরা শুনলাম, তখন আমি তখন খেয়াল আছে ধুম মিউজিকে দিত ট্রেলারটা। সো আমরা শুনলাম যে এরকম আসছে একটা সিনেমা প্রিয়াঙ্কা এবং জিতের, খুব ভালো, হ্যালো মেমসাহেব, সবাই এক্সাইটেড। আমার দাদা, আমার নিজের দাদা, সে বড়ো জিতের ফ্যান, বিশাল বড়ো একটা জিতের ফ্যান আর কি। সে মানে বিশাল বড়ো মানে বলে বোঝাতে পারবে না, তার রুমে সবসময় জিতের ফটো আর তার যখন সে পড়তো 11-12 সব জিতের পোস্টার থাকতো বইতে মারানো। সো আমিও তার থেকে কিছু শুনতাম খবর নিউজ। সো যখন বেরোলো সিনেমাটা, আমি না ঠিক কথা বলতে আমি সিনেমা হলে দেখিনি, ঠিক মানে মানে ঠিক মতন আমার বয়সে হয়নি ঠিক মতন সিনেমাটি আমার বোঝার জন্য। গান টান শুনতাম একটু, হালকা ক্লিপ ট্লিপ দেখতাম, এই বাস। তারপরে আমি এই 4-3 বছর আগে সিনেমাটা দেখলাম, মানে 2014 না তারা তো দেখেছিলাম। এইরকম একটা বাজে সিনেমা জীবনে দেখিনি জিতদার। হ্যাঁ, জিতদার অনেক রোস্টেড সিনেমা আছে, পাওয়ার, তারপর তোমার এরকম অনেক সিনেমা আছে জিতদার রোস্টেড, হাসি খুশি ক্লাব, খুব বাজে লাগে সিনেমাগুলোকে। সো এই সিনেমাটা মানে এইরকম একটা হিউজ একটা কাস্ট, দুজন এত বড়ো একজন মানে ভালো মানের একজন অভিনেতা অভিনেত্রী, যখন ওনারা নিজেরাই অ্যাক্টিং করছিলেন তখন তো ওনারা কিছুটা বুঝতে পারছিলেন যে না ঠিক মতন হচ্ছে না, কমেডি কমেডি হয়ে যাচ্ছে, কীরকম একটা হচ্ছে না। হ্যাঁ মানছি, স্ক্রিপ্ট অনুযায়ী, গল্প অনুযায়ী সেরকম অভিনয় করতে হবে, ডিরেক্টর যা বলবে তাই করতে হবে, বাট নিজেদের একটা এক্সপেরিমেন্ট নেই, নিজের এত বছর ধরে সিনেমা করে আসছে, নিজেদের একটা কিছু নেই যে এই জায়গাটা একটু খাপ খাচ্ছে না। আরে আপনাকে একটা সময় দেখলে মনে হবে যে টিভিটাকে ভেঙে ফেলতে কিংবা মোবাইলটাকে ভেঙে ফেলে দিতে, কী হচ্ছে এসব। আচ্ছা ব্রাত তো বসু আছে এখানে সিনেমাতে, তাহলে তামিলের অভিনয় করেছেন, তার মুখে কোনোদিন ভালো বড় আমি শুনতে পাই না, সবসময় খিস্তি লেগে থাকে। আর যা যা সিনেমাতে কাস্ট আছে, এই যে অরিত্র আছে, ছোট অরিত্র যে আছে, মানে আমি জাস্ট স্পিচলেস, জানেন তো, এইরকম একটা ভালো অভিনেতা অভিনেত্রীকে এইরকম একটা সিনেমাতে দেখতে পাবো। আমি ওই সেদিনকে দেখছিলাম ক্লিপগুলো হালকা, তারপর বললাম যে না আপনাদেরকে রিভিউটা করি। ওকে, জিতদা খুব ভালো একজন অভিনেতা, আর অভিনেত্রী তো প্রিয়াঙ্কা দুর্দান্ত অভিনয় করেন, আমি জানি না কেন তারা এরকমভাবে অভিনয় করছে। এরপর আছে ডিরেকশন লেভেলটা, শিবপ্রসাদ মুখার্জি, যেহেতু মানছি শিবপ্রসাদ মুখার্জি একটা প্রথমের দিকের সিনেমা, বাট উনি তো জানেন যে এর আগে কীরকমভাবে তারা সিনেমা করে গেছেন, এর আগে জিত এবং প্রিয়াঙ্কা কীরকমভাবে অভিনয় করে দর্শকদের মন মাতিয়ে দিয়েছেন, ওটা তো উনি জানেন, জেনেও কীরকমভাবে অভিনয় করছেন আমি তো কিছু বুঝতে পারছি না। আপনারা বলবেন এবারে কি এটা কমেডি সিনেমা, যেরকম স্টোরি সেরকম অভিনয়, আরে ভাই এক একটা সিনে আছে যখন তাদের রোমান্টিক সিন থাকবে সিনেমার এন্ডিংয়ে, বলুন যখন যে বিয়ে, যে জিত যে খালি খালি নাটক করেছে যখন বিয়ে করবে, তখন জিতের একটা ডায়লগ আছে, বলবে আমি গামছা পরে, এরকম যেটা বলবে। ওকে, তো ওই সময় তো একটা হালকা ফিলিং দেওয়া হতো, আর প্রিয়াঙ্কাকে না পুরো মানে নেকু নেকু লেগেছে, ওভার রিয়েক্টেড লেগেছে প্রিয়াঙ্কা যে অভিনয়টা সিনেমাতে, জাস্ট মানে নিতে পারছি না আমি আর। ওকে, এবং শিবপ্রসাদ মুখার্জি প্রথমের দিকে 90 দশকে অ্যাক্টিং করতেন, যে অ্যাক্টার ছিলেন, ছোটো ছোটো অ্যাক্টার করতেন, দহনে ছিলেন, বাড়িওয়ালি সিনেমাতে ছিলেন। ওকে, তারপরে উনি ডিরেকশনে আসেন এবং এটা তার প্রথমের দিকের সিনেমা। ওকে, মানা যায় ডিরেকশন একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, বাট কী ইয়ার, একটু তো ভালো হতে পারতো, স্ক্রিন প্লে যে গলতি আছে, সিনেমাটোগ্রাফি তো পুরো ফারাক আছে। হ্যাঁ, আপনাকে 1 সেকেন্ড মনে হবে পুরো বোর লাগছে আপনাকে, একটা সিন আছে আমি বলছি যখন খেতে বসবে প্রিয়াঙ্কা, যখন জিত রান্না করে আসবে, যখন যা করছে যে আসবে, নিতে পারছি না ওই সিনগুলো, জানেন তো, মানে ইচ্ছে করে হাসি দেওয়া হচ্ছে, কমেডি দেওয়া হচ্ছে ইচ্ছে করেই,
আর কমেডি সিন দিয়ে দেওয়া হচ্ছে, আপনি হাসবেন না কিন্তু ওই কমেডি সিন দিয়েছে উই টং কেমন আপনাকে হাসি চলে আসে, মানে কি বলবো। আরো গানগুলো, আরে হতে পারে সিনেমাটা এরকম, গান তো কিছু ভালো দেওয়া দরকার ছিল, এত কি লো বাজেট আপনাদেরকে, তারা করলেন কেন সিনেমা, সিনেমা করলেন কেন? ওই সময় জিদ্দা মাথা পাগল হয়ে গেছিলো, জিদ্দার ওই সময় নিজের একটা গ্রাসরুট এন্টারটেনমেন্টের একটা মানে নিজের একটা প্রোডাকশন হাউস খুলছিল 2012-2011 100% লাভ, ওই জন্য হয়তো জিদ্দার সাইন করে গেছিলো, টাকা টাকা হয়তো অভাব ছিল যে ভাই টাকা টাকা লাগবে কী করবো, এই ওরা সাইন করে দেয়। আর শিবপ্রসাদ মুখার্জিও ভাবলো, শিবপ্রসাদ ভাবলো যে ভালো একটা নতুন একটা জুটি এসেছে। হ্যাঁ শিবপ্রসাদ কিন্তু এইটাতে কিন্তু ভালো গুণ আছে, আমি দেখেছি যে নতুন নতুন কিছু নিয়ে আসছে, মানে বুম্বাদের ঋতুপর্ণাকে কত বছর পরে নিয়ে এলো, আবার দেবদাকে নিতে আসলে শুনছিলাম নাকি বসঞ্জিতের সঙ্গে, হ্যাঁ তারপরে আবার এই প্রিয়াঙ্কা এবং জিদ্দা জুটি কত বছর পরে নিয়ে এলো, এইগুলো ভালো পারে বাট সিনেমাটা ভালো পারে না, এখন পারছে বাট আগে পারতো না। এবং একটা কথা বলি, জিদ্দা এই যে লুক চেঞ্জ করে না, জিদ্দা নটে আমির খান, ওকে জিদ্দা নটে আমির খান, এবং বাংলা একটা যত সব আছে সবাই না লুক চেঞ্জ করলে ভালো লাগে, মানে বুঝতে পারা যায় না, বাট এই জিদ্দা লুক চেঞ্জ করলে মানে ঘন্টা আপনি ধরে নেবেন। এই জিত বস টুতে যখন জিত ওই এয়ারপোর্টে না কোথায় একটা যাবে না, গিটার লাগিয়ে দাড়ি লাগিয়ে তখন বস টু সিনেমাতে, তখন আরে লোকে দূর থেকে দেখলে বুঝে বুঝতে পারে যাবে যে এই জিত, যদি কেউ জিতের থোবড়াকে দেখে থাকে তাহলে সে নিশ্চয়ই বুঝতে পারে যাবে এ হচ্ছে জিত। আর জিত কিনা লুক চেঞ্জ করে এখানের চাকর সেজে আছে, কেউ বুঝতে পারছে না, বুঝতে পারছে না, আর তার কণ্ঠা তো বুঝতে পারে না, জিতের ভয়েসটা এরকম একটা ভয়েস লোকে শুনলে বুঝতে পেরে যাবে, সে কিনা ভয়েস মিকিরি করে মেকআপ করে চাকর সেজেছে, উড়িয়া কথা বলছে, উড়িয়া কথা ঠিক মতন বলতেই পারছে না, কে স্ক্রিপ্ট লিখে এসব আমি জাস্ট মানে পাগল হয়ে যাব। ওকে সো এই ছিল কথা, বেশি বড়ো করছে না ভিডিওটা। সো শিবপ্রসাদ মুখার্জির ডিরেকশানে হ্যালো ম্যাম সাহেবটা অনেকে জানতেন না, ওকে, এবং সিনেমাটা আমি জানি না রোস্ট মানে ফ্লপ হয় কি না, বাট আমাকে তো ভালো লাগেনি পার্সোনালি, সিরিয়াসলি আমাকে ভালো লাগে না সিনেমাটার গল্প তো, আদারওয়াইজ কিছু নেই, একটা ভালোবাসার গল্প দেখানো হয় এবং মানে ওই সাত পাকে মাদার মতন ব্যাপারটা, বুঝতে পারছেন তো, বুম্বাদা এ সরি জিদ্দার যে ঋতুপর্ণা জিদ্দার যে কোয়েলের যে সিনেমাটা সাত পাকে মাদার ওই রকমই মনে হয় গল্প, বুঝতে পারছেন কী ব্যাপার, রেগে যাবে তাকে মানানোর জন্য মেকআপ টেকআপ করে উড়িয়ে নৌকার সেজে আসবে, আর কিচ্ছু না, দু আড়াই ঘন্টা সিনেমাতে আপনাকে না মানে মোবাইল না টিভি ভেঙে দিয়ে দিচ্ছে হবে, এমন একটা সিন আছে মারা, বেকার সব মুভি কেন বানায়, ব্যাস এইটুকুই, বাই।